আমি সবসময় বলে থাকি 0% ইন্টারেস্টে পেলেই হচ্ছে ইএমআই প্রোডাক্ট পারচেস করবেন, ইন্টারেস্টের পক্ষপাতে আমি না। তারপরও আমরা অনেক সময় হচ্ছে 5%, 10%, 15% ইন্টারেস্টে হচ্ছে ইএমআইয়ের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করে থাকি। তো আপনি যখন 5% হোক, 10% হোক বা 15%ই হোক, ইএমআইয়ের মাধ্যমে একটা প্রোডাক্ট পারচেস করবেন, সেই পার্সেন্টেজটার কারণে কত টাকা আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, সেটা কত মাসে হলে কত হবে, ইএমআইয়ের টোটাল ইন্টারেস্ট রেটের ক্যালকুলেশনটা হচ্ছে আজকে আপনাদের সামনে আমি একদম সহজ করে তুলে ধরব। তো যেহেতু আমরা ডিজিটাল যুগে আছি, আমি ম্যানুয়ালি ক্যালকুলেশনে যাব না, আমি ডিজিটালি আপনাদেরকে একদম সহজ জাস্ট 2 সেকেন্ডের মাধ্যমে কীভাবে আপনি বের করতে পারেন কত পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ইএমআই প্রোডাক্ট পারচেস করলে কত টাকা ইন্টারেস্ট আসবে, সেটাই হচ্ছে আপনাদেরকে একদম সহজ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি যেই ওয়েবসাইটটার মাধ্যমে দেখাবো সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের একটা ওয়েবসাইট। আইএফআইসি ব্যাংকের মধ্যেই হচ্ছে এই ইএমআই ক্যালকুলেটরটা অ্যাভেলেবেল। ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি এবং এখানে স্ক্রিনেও আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন। তো এখানে গেলেও আপনারা এই হুবহু এই জিনিসটা পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি খুব সহজে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল, মানে কত টাকার প্রোডাক্টটা পারচেস করবেন, লাইক আমি যদি এক্সাম্পল হিসাবে লিখি 60,000 টাকার একটা প্রোডাক্ট আমরা পারচেস করব, ইন্টারেস্ট রেট যদি ধরলাম 5% ইন্টারেস্ট দিব, কত মাসের জন্য আপনি কিনবেন। এখানে মান্থ ইয়ার দুইটা অপশন আছে, আমি মান্থ সিলেক্ট করে দিলাম। সাপোজ আপনি 12 মাসের জন্য ইএমআই করবেন, তাহলে দেখুন একদম সুন্দরভাবে চলে আসে এখানে, জাস্ট বসাবেন আপনি, তাহলে আপনার দেখুন মান্থলি পেমেন্ট, আপনি ইএমআই যদি পারচেস করেন 60,000 টাকার একটা প্রোডাক্ট 5% ইন্টারেস্টে 12 মাসের জন্য হলে, এই যে দেখুন 5,136 টাকা প্রতি মাসে আপনাকে দিতে হবে। তার মানে হচ্ছে ইন্টারেস্ট আসতেছে হচ্ছে 136 টাকা পার মান্থ, বিকজ অফ 5×12 60 আমরা জানি। সো ইউজুয়ালি আসে হচ্ছে 5,000 টাকা করে প্রতি মাসে, আর ইন্টারেস্ট সহ আসে 136 টাকা অ্যাড হয়ে যাবে। আর আপনি যদি টোটাল ইন্টারেস্ট কত দিবেন, হ্যাঁ 60,000 টাকা আসে 12 মাসে মিলে, তাহলে হচ্ছে 1637 টাকা টোটাল ইন্টারেস্ট পেয়েবল। এখন আপনি যদি জানতে চান যে আপনার টোটাল পেমেন্টটা কত করতে হবে 12 মাসে মিলে, তাহলে আসে 61,637 টাকা। তার মানে 60,000 টাকার সাথে আরও 1637 টাকা অ্যাড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে কথা। এখন আপনি যদি 5%-এর জায়গায় 10% হয়ে যায়, অটোমেটিকলি বেড়ে যাবে জিনিসটা, এটাই স্বাভাবিক। আর আপনার যদি 5% 5%-ই থাকে, বাট এখানে 12 মান্থের জায়গায় যদি হচ্ছে 24 মান্থ, মানে 2 বছর হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। তো এগুলো হচ্ছে আপনি এখান থেকে খুব সহজে ক্যালকুলেট করতে পারবেন। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইট, আপনি ডিসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারেন। এছাড়া আরেকটা ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনসিসি ব্যাংকের ওয়েবসাইট, এনসিসি ব্যাংকের ওয়েবসাইটে যে হচ্ছে আপনি এনসিসি ব্যাংক ক্যালকুলেটর লিখলে এটা চলে আসবে, অথবা আপনি গুগল থেকেও সার্চ করতে পারবেন, আর ডিসক্রিপশনে তো আমি লিঙ্কটা দিয়েই রাখছি। সো এই ভিডিও ডিসক্রিপশন থেকেও এই লিঙ্কে আপনি যেতে পারবেন। এখানেও দেখুন আমি বসিয়ে রাখছি অলরেডি 60,000 টাকা লোন অ্যামাউন্ট যদি হয়, বা আপনি 60,000 টাকার প্রোডাক্ট পারচেস করতে চান ইএমআইয়ের মাধ্যমে, ইন্টারেস্ট রেট যদি 5 হয়, টোটাল মান্থ যদি 12 হয়, আপনি দেখেন ওই সেম জিনিসটা এখানে আসতেছে, হ্যাঁ জাস্ট ক্যালকুলেট ইএমআই চাপ দিলেই সাথে সাথে দেখবেন চলে আসছে এখানে 5,136 টাকা 45 পয়সা, আপনার টোটাল কত টাকা দেবেন 1637 টাকা ইন্টারেস্টটা দিবেন, আর টোটাল পেমেন্ট হবে 12 মাসে মিলে হবে এটা। আর আপনি যদি সেম ওয়েতে 12-র জায়গায় যদি আপনি যদি 24 করেন, হ্যাঁ 24 মাস 2 বছর, ওই সেম ইন্টারেস্ট রেটটা বেড়ে যাবে। তো এই দুইটা ওয়েবসাইট বা অ্যাপ বলুন আমার কাছে খুব ভালো লাগছে, মানে একদম ইজিলি আপনি ক্যালকুলেট করতে পারবেন আপনার ইন্টারেস্ট রেটগুলো, এবং পারফেক্টলি আসতেছে। আর যেহেতু এটা বাংলাদেশের ট্রাস্টেবল দুইটা ব্যাংকের ওয়েবসাইট, সো এখানে ফেক কোনো জিনিস থাকবে না, এই কারণেই এগুলো আপনাদের সাথে শেয়ার করা। একটা হচ্ছে এনসিসি ব্যাংকের, আর একটা হচ্ছে আইএফআইসি ব্যাংকের। তো বন্ধুরা, ইএমআইয়ের ইন্টারেস্ট রেট বা কত টাকা ইন্টারেস্ট আসবে সেটা তো আপনি এখন জেনে গেলেন, কীভাবে ক্যালকুলেট করবেন সেটাও জেনে গেলেন। এখন ইএমআই কী, ইএমআই কীভাবে নেবেন, কখন নেবেন, কখন নেবেন না, নিতে হলে কী লাগবে, এই সবগুলো ডিটেলস যদি আপনি জানতে চান, এখন এন্ড স্ক্রিন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা দেখে ফেলুন, তাহলে ইএমআই সম্পর্কে আপনার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে কোয়েশ্চেন করতে ভুলবেন না, আমি অবশ্যই রিপ্লাই দেবো।